আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইব আপনার নাম। মোহাম্মদ উমর আলী। উমর আলী স্যার, আপনি কোথা থেকে এসেছেন? উত্তরা থেকে, ঢাকা উত্তরা থেকে এসেছেন। স্যার, জানতে চাইব যে ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল, মানে সুচের মতো বিদ্ধ, আর দুই হাঁটুতে স্ট্যাংক ছিল না, মোটেই না। স্যার, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমি তো প্রায় 4-5 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন। স্যার, জানতে চাইবেন যে এই সমস্যাটার জন্য আপনি কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? ট্রিটমেন্ট করছিলাম, হালকা করছিলাম, ওইটায় কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার, কতদিন যাবত আজকে ট্রিটমেন্ট করেছেন? আজকে 10 দিন। আজকে 10 দিন। এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? আমি মনে করতেছি 80% আমি কিউর, আল্লাহর রহমতে। আচ্ছা, মিনিমাম 80% কিউর। 80% এবং আপনার যে আমার যেটুক আছে এটুক আমার মনে হয় আমি নিজে নিজে চেষ্টা করলে এটা ফুল কিউর হবে, আমি আশাবাদী। ফুল কিউর হয়ে যাবে আশাবাদী, কারণ এখান থেকে টেকনিক আমার যা শিখাইলো, যেটা যে যে টেকনিক দেখাইলো, যা করলো, এটা তো আমার জানা হয়ে গেছে। জানা হয়ে গেছে, এটার ভিত্তিতে আমি তো নিজেও আমার নিজের ইয়ার জন্য, স্বাস্থ্যের জন্য আমি করব, কন্টিনিউ করব। বুঝতে পেরেছি। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি মূলত ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউবের মাধ্যমে প্রথম জানতে পারেন? আচ্ছা, প্রথম জানতে পারার পরে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধানের ভিডিও দেখেন, তারপর আপনি মনে করেন যে ওনার সাথে আপনি এসে একটা দেখা করবেন। দেখা করার পরে স্যার কি বলেছিলেন? আমি তো আসছিলাম অক্টোবরে, অক্টোবরে আসছিলাম, তখন দেখা করে মানে ভর্তি হইতে বললো, বললো যে 10-15 দিন লাগবে। তা আমি ওই সময় একটু সমস্যা ছিল, এই জন্য এখন এই গত 25 তারিখে জয়েন এখানে ভর্তি হয়েছিল। আচ্ছা, তা আল্লাহর রহমতে ভালো ট্রিটমেন্ট পাইছি, মোটামুটি স্যাটিসফ্যাকশন ট্রিটমেন্ট যাকে বলে। আচ্ছা, বলো না স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, সবটুকু পেয়েছেন? ফুল সাপোর্ট পেয়েছি। আচ্ছা, কোথাও কোনো ধরনের ত্রুটি ছিল না? এবং তাদের আন্তরিকতা ছিল? যথেষ্ট আন্তরিকতা ছিল। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার? ওয়েল এন্ড গুড, খুব ভালো লেগেছে আমার কাছে। স্যার, আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি বলেছেন যে আপনি বেশ কয়েক বছর যাবত আপনার এই হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালির এই সমস্যাটা আপনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টটা করেছেন, বা যে ধরনের আপনার সেবা পাওয়ার কথা ছিল বা ট্রিটমেন্ট সেটা আপনি পাননি পর্যাপ্ত পরিমাণে। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে তার অবস্থান করছেন, অনেকে হয়তো এই ধরনের সমস্যাগুলো ভুগেন কিন্তু তারা কার কাছে যাবেন তারা বুঝতে পারেন না। অনেকে আছেন যে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের কাছে যান, গিয়ে তারা দেখা যাচ্ছে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, টাকা টাকা খরচ হচ্ছে কিন্তু তারা ভালো হন না, এই ভয়ে অনেকে ডক্টরের কাছে যান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? না, আমি একটা সুখবর দিই, সেটা হলো আমি এখানে ভর্তি হওয়ার পর আমার যে ট্রিটমেন্টের অগ্রগতি তা দেখে আমার শাশুড়িকেও ভর্তি করেছি গত 2 দিন আগে। আচ্ছা, উনি এখনো ট্রিটমেন্টে আছে। আচ্ছা, ওনাকে রেখে আমি চলে যাচ্ছি। পরিচর্যা করা হয় এবং এই জন্য আপনি আদার্স যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? চিকিৎসা নেওয়া হচ্ছে এখানে নিলে আমি মনে করি আমার যেভাবে যে অবস্থায় আমি আসছিলাম তাতে যারাই আসুক তারা আমার পরিচিত আরো যে একজন চলে গেল মাঝখানে, তারাও বললো যে না পাইছে, মোটামুটি ভালো চিকিৎসা পাইছে। মেনি থ্যাংকস। স্যার, সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দেবেন? 95। স্যার, আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদের এই ডিপিআরসি হাসপাতালের কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।